দয়া করে এই ভিডিওটা ছোট বাচ্চারা বা কোনো গুরুজন ব্যক্তি দেখবেন না, কারণ এই ভিডিওটা কিছু খারাপ ভাষা বলা হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখার জন্য লাগানো খুব দরকার। কটা বাংলার পেটি ছিল? দু পেটি বাংলা ছিল। দু পেটি পাক পাক, দু পেটি বাংলা। আমি তিন পেটি আনতে বলেছিলাম। দুটো বাংলার পেটি ছিল, আর তোরা তিনজন তাও বাংলা খালি হাতে চলে এলি, কি ভেবে এসেছিলি? সর্দার খুশি হবে, রয়্যাল স্ট্যাক খাওয়াবে? বোকা চোদা গুলো। A few moments later. আরে ও জঙ্গলি সাম্বা, কোন কি ছেলে দাঁত খাচ্ছে খিচ্ছে কেমন? গুড মর্নিং ম্যাডাম। আরে ও জঙ্গলি সাম্বা, কোন কি ছেলে দাঁত খাচ্ছে খিচ্ছে কেমন? গুড মর্নিং ম্যাডাম। সরকার কত টাকা দিয়ে আমাদের বাংলার পেটি কেনে? 50,000। শোনা, পুরে 50,000। আর এই নাম ইসলিয়ে হে, এখান থেকে 50-50 কিলোমিটার অবধি যদি কেউ মাতাল পাক ফিটিং হয়ে কেইলে পড়ে থাকে পাক, তাহলে লোক এক নামে চেনে, এটা গব্বর সিং এর বাংলা জোর। আর ইয়ে দিন হারাম জানে গোলি ঠিক আছে তিন খানো মে গোলি হ্যাঁ, তিন খালি, আব হাম ইসকো ঘুমাইয়ে। अब कहां गोली है कहां नहीं हमको नहीं पता, हमको कुछ नहीं पता। इस पिस्तौल में तीन जिंदगी तीन मौत बंद है, देखें किसे क्या मिलता है। बच गया साला, ये भी बच गया। তেরা ক্যা হোগা কালিয়া? আমি আপনার ওসি ব্লু খেয়েছি, আইভি খেয়েছি, রয়্যাল স্ট্যাক খেয়েছি, এবার বাংলা খা। কমাল হো গয়া, তিনটা বাজে।
ये तीन तीन हराम जादे तो गोली नहीं যে আমার বাংলার মদের প্রচার ভালো করে করতে পারে না তার আমি গাঁটটা এইভাবেই মেরে দিই বাংলা।